দুর্গাপুজো তো কোনো বাঁধাধরা গণ্ডিতে আটকানো যায় না বা আটকে রাখাও যায় না, তার সীমা বেঁধে দেওয়া মুশকিল, এই ভাবনাতেই ব্রতী কলকাতার কুমারটুলি সর্বজনীন। একই ক্লাবের দুটো পুজো, হ্যাঁ, এমনই অবাক করা কাণ্ড ঘটাচ্ছে কুমোরটুলি সর্বজনীন। যখন এই লকডাউনের বাজারে সবাই বাজেটে কাটছাট করতে ব্যস্ত, তখন তারা নিজেদের কলকাতার পুজো বাজেট কমিয়ে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার শ্যামনগর গ্রামে পুজো করছেন কুমোরটুলি সর্বজনীনের ব্যানারে। কারণ ইয়াস আর আমফানে বিধ্বস্ত ওই গ্রামে দুর্গাপুজো তো দূরস্ত, খাওয়া দাওয়াই এখন তাদের কাছে বিলাসিতা হয়ে গিয়েছে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে বিশেষত কুমোরটুলি সর্বজনীনে। নিজেদের পুজোর বাজেট কাটছাট করে এবারও কলকাতার পাশাপাশি সুন্দরবনের কুলতলির শ্যামনগর গ্রামে পুজো করছেন তারা। আমফান বিধ্বস্ত গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছতে গিয়ে এই ভাবনা শুরু। এরপর যেমন ভাবা তেমন কাজ, যাতে ওদের মুখে আমরা হাসিটা ফোটাতে পারি, তা সেইটা করতে গিয়ে যখন ওদের প্রস্তাব দিয়েছিলাম, ওরা তখন বলছে আপনারা তো এক বছর করে চলে যাবেন, তারপরে আমরা কি করে সামলাবো, আমাদের পক্ষে তো করা এটা সম্ভব না। তা আমরা তখন বলেছিলাম মিনিমাম তিন বছর তো আমরা করবই, তারপরেও চেষ্টা করব যদি এটা চালিয়ে যেতে পারি। আমাদের ওখানে পুজো, তাদের জামা কাপড় দেওয়া এবং সপ্তমীর দিন আমাদের পুরো ভোগের সরঞ্জাম নিয়ে যাওয়া হয় এখান থেকে, গিয়ে ওদের তিন দিনের ভোগের অ্যারেঞ্জ করে দেওয়া পুরোটা, সেই পুরোটাই আমরা করি। এখান থেকে ফুলের ব্যবস্থা করা, দশকর্মা সব নিয়ে যাই আমরা এখান থেকে। ব্যানারটা থাকে কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব, পরিচালনায় শ্যামনগর গ্রামের অধিবাসী বৃন্দ। সাহায্যে এগিয়ে আসেন প্রতিমা শিল্পী সুজিত পাল। করোনার কোপে চারদিকে এখন মন্দার বাজার, কিন্তু তাতেও পিছু হটেননি শিল্পী। আমাদের কাছে যখন আমাদের দেবাশিস ভট্টাচার্য খোকন দাস যখন এসে প্রস্তাব দেয়, তখন টাকা পয়সার কথাও বলেছিলাম, না তোমরা যখন এত লক্ষ টাকা খরচা করে টাকা তুলে যখন দিচ্ছ, আমরা 30-35টা ঠাকুরের মধ্যে একটা ঠাকুর বিনা পয়সায় করে দিতে পারবো ওই মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য। ততদিন কুমারটুলি সর্বজনীন ওনাদের পুজো ঠাকুর দেবে, ততদিন আমি বিনা পরিশ্রমে করে দেবো। উৎসব হলে আনন্দ করবে সবাই, হাসি ফুটবে সবার মুখে। এই ভাবনা থেকেই গতবারের মতো এবারও দুটো পুজো কুমোরটুলি সর্বজনীনে, তাতে কমুক না কলকাতার পুজোর বাজেট পরোয়া নেই। ক্যামেরায় তরুণের সঙ্গে দেবারতী, জি ২৪ ঘন্টা।